নমস্কার শ্রোতাদের পটায় আপনাদের স্বাগতম। আমি রয়েছি আপনাদের সাথে রূপা দেববর্মা। এখনকার মতো বিশেষ বিশেষ সংবাদগুলি হলো, গতকাল অম্বিনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের বিজয়ী মিশেল ত্রিপুরা মাথা দলের কর্মীরা আচমকা হামলা, যখন বিজেপি কর্মীদের রবিবার দেখতে গেলেন অম্বিনগর প্রার্থী পাতালকন্যা জমাতিয়া, অমরপুরে বিধায়ক রঞ্জিত দাস, মন্ত্রী বিকাশ সহ জেলা নেতৃত্ব অম্পি স্বাস্থ্য কেন্দ্রে দেখতে গেলেন। উল্লেখ, গতকাল যে সকল বিজেপি কর্মীরা আহত হয়েছিলেন তাদের মধ্যে থেকে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে রবিবার তাদেরকে জিবি হাসপাতালে পাঠিয়ে দিল চিকিৎসারা। এদিকে গতকালের ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা জানান পাতালকন্যা জমাতিয়া সহ দলের অন্যান্যরা। আমাদের বিজয় মিছিল সারা ত্রিপুরা সব মন্ডলে বিজয় মিছিল হচ্ছে, আমাদের সরকার নতুন সরকার গঠনের বিজয় মিছিল। তো অম্পিতেও আমরা শুরু করতে যাচ্ছি 11টা টাইমে, যখন আমাদের কার্যকর্তারা মিছিলে এসেছিলেন তখন তারা হামলা করছে, অতর্কিত হামলা করছে। তারা তাদের যে হাতে যে যন্ত্রগুলি ব্যবহার করছে সব ইলিগেল ওয়েপন্স তারা ব্যবহার করছে এবং অ্যাটেম্প টু মার্ডার তাদের যে আক্রমণটা। তো কালকে 11 জন আহত হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছে, তারপরে হসপিটালেও তারা অনেকে ডাক্তারবাবুদেরও অনেকে ভিড় ছিল, পুলিশ স্টাফদেরও অনেকে আঘাত পেয়েছে এবং আমাদের হসপিটালে যারা আছে তারাও অনেকে সিরিয়াস ইঞ্জিউর আছে। 11 জনের মধ্যে সিরিয়াস ইঞ্জিউর 5-6 জন আছে, তারা নিজের সিরিয়াস ইঞ্জিউরটাকে ভুলে গিয়ে তারা হসপিটালেও তারা থাকতে পারছে না, তারা ভয়ে বিকালবেলা থেকে যার যার বাড়িতে চলে গেছে। তারপরে আজকে আবার সিরিয়াস ইঞ্জিউরটাকে এই হসপিটালটাকে এখন রেফার করা হচ্ছে আগরতলা হসপিটালে। কত এখন তারা সব বাড়িতে চলে গেছে কালকে এবং এখানে কেউ নিরাপত্তা দিতে পারছে না, তারা নিরাপত্তা বোধ করছে না, সেজন্য তারা বাড়িতে চলে গেছে। এখন চারজন সিরিয়াস ইঞ্জিউর এসে পড়ছে হসপিটালে আবার। এখন আমরা ভারী ভারী গিয়ে কতজন আর সিরিয়াস ইঞ্জিউর আছে তাদেরকে শনাক্ত করে তাদের ব্যবস্থা করা হবে। পুরা ত্রিপুরা মথার যে ফেলুর তাদের যে ব্যর্থতা, এই ব্যর্থতা সন্ত্রাসী রূপ সারা ত্রিপুরাতেই তাদের এই হামলা হত্যা, তারা হামেশা এটা তাদের চরিত্র, এই চরিত্রতা আবার তারা সৃষ্টি করছে। এই চরিত্রতাকে আমরা আইনিভাবে প্রশাসন সব দিক থেকেই মিলে আমরা শুধু নাগরিকবৃন্দ যারা শান্তিপূর্ণ চায় তা আমরা একতাভাবে তাদের এই দুর্নীতি আর সন্ত্রাসী তাদের কার্যকলাপকে আমরা বন্ধ করবো। এই ব্রম জাগনাই খড়ক সাফন ইয়া কার জাগিয়া বরক তাওয়ান সক্ষম গুন্দাগিরি খাই গেই, গুন্দাগিরি খাই গেই ও হাওয়াতি কিনাই, গুন্দাগিরি খাই গেই শেয়ার পুষ নিয়ে রাজনীতি ব্যবসা খাই নাই বড় ইমাঙ্গ ফান্তান খাই বড় রাতে ওই সব কাতাল কি শিখার জাকিলে আবু সেং জাকা হামবাই। বর্ষার অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল তেলেমোড়া বাজারের একটা অংশ। গতকাল রাতে তখন প্রায় 10টা আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে গ্রোসারি গুদাম থেকে আগুনের শিখা দেখতে পায় প্রচলিত মানুষ। খবর পেয়ে ছুটে আসে দমকল গাড়ি, পরে কল্যাণপুর থেকেও আরেকটি দমকলের গাড়ি আগুন। খবর পেয়ে রাতে তেলেমোড়া বিধায়িকা কল্যাণ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। মোড়া বাজারে একটি গোডাউনের মধ্যে যতদূর জানা গেছে লোকাল রিপোর্ট থেকে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে এখানে আগুন লেগেছে গোডাউনে। সেখানে সার্ফ টুথপেস্ট এগুলো ছিল গোডাউনটা, তো সময় মতো ফায়ার ব্রিগেড এসছে এবং আগুন নিভানো হয়েছে, মানে সবটাই নিয়ন্ত্রণের মধ্যে আছে। তো একটা উত্তেজনা ছিল, একটা ভীতির পরিবেশ তৈরি হয়েছিল, কারণ পুরো ব্যবসায়ীদের গোডাউন এখানে এই জায়গার যারা লোকাল ব্যবসায়ীরা আছে। যাই হোক, অগ্নিনির্বাপক দপ্তরের যারা আছেন কর্মীরা তাদের তৎপরতায় আগুন নিভাতে তারা সক্ষম হয়। এখন ওই টেনশনটা গেছে, কিছু তো ক্ষয়ক্ষতি কী হয়েছে এখনও অনুমান করা যায়নি। কালকে দিনের বেলায় সম্ভবত দুটো উড়ে না বিজয় মিছিলের শেষ অংশ থেকে সিপিআইএম দলীয় অফিসে হামলা, অগ্নিসংযোগের অভিযোগ কতিপয় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। ঘটনা সোনামুড়া এলাকায়
ঘটনার নিন্দা জানিয়েছেন সুনামগঞ্জ নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন তথা বিজেপি নেতা শাহজাহান মিয়া। আইজিএম হাসপাতালে ব্লাড ব্যাংক কর্মরত স্টাফ ও ডাক্তারদের উদ্যোগে রবিবার আইজিএম ব্লাড ব্যাংকে এক রক্তদান শিবির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিদায়ী তথা আইজিএম হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর দিলীপ কুমার। অত্যন্ত ভালো উদ্যোগ। আমরা জানি যে নির্বাচন প্রক্রিয়ার জন্য এই ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো অনেকটা বিঘ্নিত হয়েছে, তো জাস্ট নির্বাচন শেষ হয়েছে, এই জন্য একটা ক্রাইসিসটা বেশি হচ্ছে। আমাকে কিছুক্ষণ আগে আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর শর্মিলা সরকার আমাকে ফোন করল যে ওরা একটা ব্লাড ডোনেশনের আয়োজন করেছে এবং এটা মূলত এখানে ব্লাড ব্যাংকে যারা কাজ করে, কাউন্সিলর যারা আছে, অফিস স্টাফ এবং আমাদের বাইরেরও কিছু লোক, ওরা নাকি সোশ্যাল মিডিয়ায় একটা আবেদন রেখেছিল। এই আবেদনের উপরে ভিত্তি করে আজকে এখন পর্যন্ত প্রায় 22 জনের নাম লিখিয়েছে। তো এর মধ্যে দুজনের সাথে আমার এখন আমি কথা বললাম, তাদের মধ্যে একজন আছে যে প্রাণ কোম্পানিতে চাকরি করে, সে সেই খবরটা পেয়ে এটা এসেছে এখানটায়। আরেকজন আছে একজন খেলোয়াড়, ভালো ক্রিকেটার, সেও বন্ধুর সাথে এবং সে এইভাবে খবরটা পেয়ে এসেছে এবং ব্লাড এখন তারা দিচ্ছে। এবং আরেকটা জিনিস যেটা খুব মানে আমাকে খুব মানে উৎসাহিত করে সেটা হচ্ছে এমএস যেটা বললেন যে পুরনো অন্য অন্য রুগী যারা আছে, যারা অতীতে এখান থেকে ব্লাড নিয়েছে, তারাও যদি খবর পায় তখন তারা এই এই মানুষের জন্য বা ক্যাম্পে রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসে। এই যে ব্লাড ডোনেশনের জন্য মানুষের মধ্যে যে একটা জাগরুক ভাব, এটা আমাদের এই সমাজ ব্যবস্থার পক্ষে অত্যন্ত মঙ্গলজনক। তো আজকেই আমি ওদের কাছে এই সোশ্যাল মিডিয়ার যে অবদানটা সেটা আমি শুনলাম। তো এরকমভাবে এখন ইলেকশনও শেষ হয়েছে, যদি আমাদের বিভিন্ন অফিসের যারা কর্মচারী আছে, বিভিন্ন অফিস আছে, ক্লাব আছে, কর্মচারী সংগঠন আছে বা বেসরকারি সংস্থা আছে, তারা যদি সবাই মিলে যদি এইভাবে এগিয়ে আসে, দিনে যদি আমরা অন্তত 20 বোতল যদি রক্ত আমরা পাই, তাহলে আমাদের রক্তের চাহিদাটা অনেকটা আমরা মিটিয়ে ফেলতে পারবো। বাইরে সব জায়গায় ব্লাড ডোনেশন হয়। তো আজকে এরা যে আমাদের যে হাসপাতালে রাইজিয়াম হসপিটালে যে স্টাফ তারা যে উদ্যোগ নিয়েছে, এটা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। আমি তাদের এই যে উদ্যোগটাকে আমি সর্বান্তকরণে সমর্থন করি এবং ভবিষ্যতে আমি আশা করি ওরা ওদের এই উদ্যোগটা চালিয়ে যাবে এবং সোশ্যাল মিডিয়ায় এক্স্যাক্টলি কী পরিস্থিতি আছে সেটা আমাদের যে ব্লাডের যে দরকার বিশেষ করে সেই সম্পর্কে ওরা প্রচার করবে। আর আপনারা যারা আছে, যারা আছেন পত্রিকা টিভি, আপনারা খবর পেয়েই চলে এসছেন, সেই জন্য আমি আপনাদেরকেও
ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরে আগরতলা ইন্দ্রনগর বাসিন্দা ব্যবসায়ী ও সমাজকর্মী উর্বশী মেডিকেল হলের কর্ণধারের উপর আক্রান্ত ও মেডিকেল হলের উর্বশী হল দখল করে সেই বিষয় নিয়ে পুলিশের মহানির্দেশকের কাছে আবেদন রাখেন যাতে এই সমস্যার সমাধান করেন। সমস্যাটা তো লং টাইম বহুবার আক্রান্ত কৃষি আপনার টাইম টু টাইম এই তো বেডরুমে বোমা মারা গাড়ির উপর বোমা মারা আমার দরজা জানালা নষ্ট করছে লোহার গেট গুটগুলির পর্যন্ত বাঁকা করছে এক এক সময় যখন তারা আসে ধরেন তিরিশ ৩৫টা বাইক আসে সঙ্গে দুইজন মানে ৫০ থেকে ৭০-৮০ জন পর্যন্ত অ্যাট এ টাইম ঢোকে আর অশ্রাব্য গালিগালাস থাকে হাতে থাকে বিভিন্ন ধরনের আর্মস বোমা তো এগুলি তো নিত্য চলছে এর মধ্যে যে ব্যাপারটা গত ৮ তারিখ ৩:৩০ নাগাদ আমার যে বাজারে এই জিবি বাজার আইটি রোডে যে আমাদের একটা দোকান প্লাস একটা কনস্ট্রাকশান আছে নতুন কনস্ট্রাকশানটা সেটা ভিতরের দিকে আপনার কাজ চলছিল এখানে বাইরের শ্রমিকও ছিল ৮ জন তারা উপর ভিতরের ইনসাইডে কাজ করতেছিল আর আচমকা তারা সামনের শাটারগুলি এমনিতে লক অ্যান্ড কি ছিল আমাদের এখানে একটা ওষুধের দোকানও আছে উর্বশী ফার্মেসি নামে এটাও আমার ভাইপুর মিসেসের দোকান বেশি দিন হয় না এই দোকানটা যে খুলছে ওদিন গন্ডগোলের আশঙ্কায় বাজারে প্রায়শই আপনার একটা এমন একটা এনভায়রনমেন্ট থাকে যে যুদ্ধযুদ্ধকালীন অবস্থা এই হইতাছে এই ধরতাছে এইদিকে উপদ্রব করতেছে এদিকে মারতাছে ধরতাছে নানা রকম তো দোকানটা তারা খোলা বন্ধ রাখছিল এরপর দেখলাম হঠাৎ আপনার ৩০-৩৫ জন একটা দুর্বৃত্তের টিম দোকানের সামনে এসে দোকানের প্রথম ইট পাথর মারছে এরপর আপনার ভিতরে ঢুকছে সামনে লক অ্যান্ড কি থাকলো শাটারগুলি ভিতরের দিকে একটা সরু রাস্তা আছে ওই লেবাররা ভিতরে যা পেছনের দিকে একটা উইন্ডো ডোরের মতো এটা দিয়ে ঢুকছে ঢুকছে সেটা তারা ভিতরে যায় সেটা তারারে মারছে বাইরের শ্রমিকগুলি এই যে ৮ তারিখ তারারে মারল তারার সর্দার ছিল না সর্দার তখন আসামে ছিল তারা যে ব্যাপারটা হইল মাইর খেয়া আমি কিন্তু আজ পর্যন্ত তারারে খুঁজেও পেয়েছি না তারা কই হ্যাঁ যদিও আজকে আসামতিকা তাদের সর্দার ফোন করছিল যে তারারে পাইছে তারারে প্রাথমিক ট্রিটমেন্ট কইয়া তারা আগরতলাতেই অবস্থান করতেছে তাদের তাদের সেফ জায়গাতে আছে আমার জানান যখন জানাইতে গেছি লুক পাঠাইছি জানা না তো উপায় নাই জানাইছি পরে দিয়ে আপনার পাঠাইছি লুক দিয়া রাত্রে প্রায় ৯টা নাগাদ এই যে অভিযোগ পত্রটা সেটা আমি হোয়াটসঅ্যাপে ওসি সাহেবকে আবার পাঠিয়ে দিছি আমি আবার নিচে লিখেও দিছি যে আমি ব্যক্তিগতভাবে আইতে পারছি না আমি ভেরি ইনসিকিউর অবস্থায় এখানে লুকাইয়ে আছি আপনি আমার এটা রিসিভ করার ব্যবস্থা করে দেন যাই হোক যথারীতি অফিস রাখছে ওনার অফিস এই অভিযোগপত্র রাখছে তখন আমাকে রিসিভ কপি দেয়া নাই যাই হোক এত আমার কোনো অভিযোগপত্রটা যে জমা রাখছে এটা আমি জানি ওসি ওসি আমার কাছে ঠিক আছে পাঠাইয়া দিয়ে যথারীতি ৯ তারিখ সকালবেলা যখন ওই যে ফার্মেসিটা উর্বশী ফার্মেসিটা যখন খোলার জন্য স্টাফ গেছে যাইয়া দেখে কি আমাদের নর্মাল লক অ্যান্ড কির উপর তাদের আলাদা তালা কে বা কাহারা তালা মারছে তখন আপনার পর পর ফোন আইসে পরে জিজ্ঞেস করলাম বাকিগুলি কইছে যে ১০টা তালা তারা মাইরা দিয়ে গেছে এবং আপনার দোকানে একদম টপ টু বটম তারা বিজেপির ফ্ল্যাগ বাইন্ডার দিয়ে গেছে তালার লোক আবার ফ্ল্যাগ বাইন্ডার দিয়ে গেছে সেটা দেখার পরে তো দেখলাম রাত্রেবেলা অভিযোগ করলাম থানারে যে এমন পরিমাণ
টর্চারিং করছে এই দোকানটার উপর, ভাঙচুর করছে, ভিতরও ভাঙচুর করছে। তো অভয়নগর আউটপোস্ট থেকে আউটপোস্টের ওসি ভিজিট করে গেছে, এটার ভিতরটি তরফ ভিজিট করে গেছে, উনি দীক্ষা টিক্ষা গেছেন, কিন্তু কোনো পজিটিভ স্টেপ নেওয়া হয়েছে না। আমার বিল্ডিংয়ের মধ্যে, আমার ঘরের মধ্যে তালা লাগাই দিছে দুর্বৃত্তরা, সেটা আইন মাফিক যেটা করার আমি ওইটা পাইছি না। লোকেন তখন আমি যা দেখলাম যে ব্যাপারটা ঘুরুতর ব্যাপার, এবং গত 5 বছর এই বিজেপির দ্বারা টাইম টু টাইম আমি অত্যাচারিত হয়েছি, টাইম টু টাইম বহু অভিযোগপত্র এই NCC থানাতে আমি করছি। এর আগেও 2022 আমি চিফ সেক্রেটারির কাছে, আপনার রাজ্যের চিফ সেক্রেটারির কাছে লিখিতভাবে আমি আমার জীবনের নিরাপত্তা চাই আবেদন করছিলাম। সেই সময় একটা পিরিয়ডে কিছু সিকিউরিটি আমার বাড়িতেও কিছু, আমি তাদের কাছে আমার লাইফ প্রোটেকশান চেয়েছি। প্রথম হলো লাইফ প্রোটেকশান, আগে বাঁচলে তো ব্যবসা, আগে বাঁচলে তো আমার সম্পত্তি, আমার কাছে এখন সবচাইতে মূল্যবান হয়েছে আমার লাইফ প্রোটেকশান। আমি ভেরি ইনসিকিউর জীবনযাপন করতেছি, গুহাতে লুকাইয়া থাকুন এর মধ্যে। এই যে দেখছেন আমি বইয়ে রয়েছি, এই 24 আওয়ার্স কতক্ষণ এই নিচে একটু নামি আবার উঠি, কতক্ষণ বসি কতক্ষণ ঘুমাই, পড়ে থাকি বিছানাতে। তো এটা দেখছি, এটার থেকে পরিত্রাণ পাওয়ার লেখা আমি যাদের কাছে রাজ্যের সর্বোচ্চ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের কাছে সর্বোচ্চভাবে ন্যস্ত আছে তাদের কাছেই আমি আমার আবেদনপত্র জানাইছি। কিন্তু 9 তারিখ জানানোর পরে 10, আজকে 11 তারিখ, আজকে পর্যন্ত কিন্তু আমার যে দোকানে তালা দিয়া রাখছে সেটা কিন্তু তালা খোলার ব্যবস্থা করা হয় নাই, বা সম্পূর্ণ বেআইনিভাবে যে আমার সম্পত্তির উপর একটা রাজনৈতিক দলের পতাকা বাইন্ডা রাখছে, গ্রাউন্ড থেকে তার টপ ব্রেস পর্যন্ত সেটা আপনার পরিষ্কার করে দেওয়া, বা এই মেডিসিনের যে দোকানটা, এই মেডিসিনের দোকানটা একটা লাইফ সেভিং ড্রাগসের যে দোকান, সেই দোকানটা কিন্তু আমাদের রাজ্য সরকারের লাইসেন্সই আমরা চালিত করতেছি। আপনি তো জানেন ওষুধের দোকান আমরা কমিশন পাই মাত্র, দোকানের মালিক কিন্তু সরকার, দোকান কিন্তু পরিচালিত হয় সরকার দ্বারা, ড্রাগস অ্যান্ড কন্ট্রোল, ড্রাগ কন্ট্রোল দ্বারা কন্ট্রোল হয়। আমরা পরিষেবা দিই, আমাদের ইনভেস্ট দিয়ে আমরা ওষুধ কিনে আনি, ওষুধ বিক্রি করি, আমরা কমিশন পাই। আমরা কিন্তু কখনো দেখবেন বলি না এটা আমার ওষুধের দোকান, এটা আমরা বলি, কিন্তু এটাতে সরকার যেমন ওষুধের দোকান, পেট্রোল পাম্প, রেশন সব দেখেন মালিক আমরা কইল, এগুলি কিন্তু রিয়েলি কিন্তু এগুলি সরকার পরিচালিত সংস্থা। কী কইয়া এই আজকে 8 তারিখ থেকে এই যে দোকানটা দুর্বৃত্তরা সিসকে চুর বাটপার লুচ্চা কতগুলি লোক, তারা কি রাজনীতি দল করে বা তারা কে চালায় সেটাও কিন্তু আমার জানা নাই না। আমি দেখি ওনাদের থেকে আশা করি একটা রিপ্লাই, সুটেবল রিপ্লাই আমি পামু। রিপ্লাই পাওয়ার আগে তো আমি কার কাছে যামু, আমি তো মনে করি আর কেউর কাছে যাওয়ার কোনো দরকারই নাই। রাজ্যের মহাসচিবের কাছে আবেদন করছি, ডিজি সাহেবের কাছে করছি, প্রাণ বাঁচানোর লেগে মানব অধিকার কমিশনের কাছে আপনারা আবেদন করছি, যাতে অন্তত পক্ষে পরিবার পরিজন নিয়ে আমি বাচ্চা থাকতে পারি। আমাদের অপরাধ এবার বলতে পারেন কি অপরাধে আমি এইরকম মানে কনফাইন টু হাউস হইলাম, এত প্রশ্ন ওঠে যে আপনি কী অপরাধের লেগে আপনাকে দৌড়ায়, অন্য লোকের কিরে আপনি এরকম করতেছেন। দেখেন আমি প্রকৃতপক্ষে একজন সোশ্যাল কর্মী, রাজনীতিগতভাবে আমি সুদীপ রায় বর্মনের কিছু তা রাজনৈতিক কাজকর্ম, যেটা ভোট আসলে আমরা নর্মালভাবে কিছু কাজকর্ম করি, মানুষের দুয়ারে যাই, তাইনের লেগে ভোট চাইছি। এখন দেখা গেছে এই অপরাধে আমার এই রকম প্রায় কইতে গেলে ক্যাপিটাল পানিশমেন্ট, আমার যে কোনো সময় মেরে নেব। তো এটা আপনার ক্যাপিটাল পানিশমেন্ট তো ঘোষণা করে রাখছে, এই কথাটা জানাইয়া বারবার পুলিশের কাছে আমি বাঁচার আবেদন করে আইতাছি।
আরো মজার দেখলাম, সুদীপ রায় বর্মণে ভোট দিয়াইবার ভিক্ষুক পর্যন্ত, সুদীপ রায় বর্মণকে যারা ভোট দিছে সে একটা ভিক্ষুক পর্যন্ত তাদের টর্চারিং এর হাত থেকে রক্ষা পাইছে না, মহিলা ভিক্ষুক পর্যন্ত টর্চারিং কাছে, যদি তারা আইডেন্টিফাই করতে পারছে যে এই লোকটা সুদীপ রায় বর্মণে কংগ্রেসে ভোট দিছে। এই যে বিবেকানন্দ আবাসন, বিবেকানন্দ আবাসনে অমানবিক অত্যাচার 2 তারিখ থেকে যে শুরু হয়েছে টিল টু টাইম চলছে, এটা বড় 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 শাসিত রাজ্য, বড় বড় শাসিত রাষ্ট্র পর্যন্ত বোধ লজ্জা পাইব। গরিব মানুষ যারা, যাদের এখানে ম্যাক্সিমাম লোকের জীবিকা তারা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে বা কিছু লেবার ক্লাস আছে, আর যারা এর মধ্যে উচ্চবিত্ত তারা ধরেন গাড়ি চালায় বা অটো চালায় উচ্চবিত্তরা, আর নিম্নবিত্তরা মানুষের বাড়ি বাসন মাঝে, তাদেরকে ঘরে ফালাইয়া ফিরতেছে, দরজা ভাঙতেছে, মহিলাদের গায়ে পুরুষরা ফিরতেছে যাইয়া, সেটা কোন যেমন দেশটার যেমন কোনো গার্ডিয়ান নাই কোনো। এই যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটা সরকার প্রতিষ্ঠা হয়েছে, আমাদের সরকার প্রতিষ্ঠা হয়েছে গণতান্ত্রিক, আমরা কিন্তু করতেছি না কিন্তু একবার অগণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক উপায়ে সরকার নির্বাচনে নির্বাচিত হয়েছে। নির্বাচনের পরে আমরা দেখছি যে আপনার শপথগুপ্তি পাঠ করার সময় কইছে যে নিরপেক্ষ পক্ষপাত শূন্য হইয়া এই রাজ্যের প্রত্যেকটা লোকের যাতে বাঁচতে পারে, স্বাভাবিকভাবে বাঁচতে পারে, চলতে পারে, আইনের শাসন পায়। কই গো আইনের শাসন? আমি কি এই আমার কি অপরাধে আমার বাড়িটা তারা এই দখল করে রাখছে? এখনকার মতো সংবাদ এখনই শেষ হলো, পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন সংস্কৃতি পর্দায়।